Welcome to Bangla Tech Research YouTube channel. So viewers, asker video tir topic muloto apnara kibhabe Amazon affiliate marketing korben website er madhye. So video ti apnara full continue korben ar apni jodi channel e notun dorshok hoye thaken tole obosshoi channel ti subscribe kore pasher je bell icon royeche seti click kore notification on kore deben tale apni shobar age peye jaben. So first time amra ekhane ekti post korbo ei website e post korar jonno amra icon theke just new option e click korbo. Just a new option click করার পর আমি একটু ওয়েট করব সো আমার পেজটা একটু লোডিং হইতেছে লোডিং হওয়ার পর্যন্ত আমরা কমপ্লিট করার পর্যন্ত আমরা এখানে ওয়েট করতেছি আর আপনারা এমন একটি সাইট ক্রিয়েট করবেন যেটা আপনার গুগল সার্চ র‍্যাঙ্কে সার্চ করে এরকম সাইট আপনারা ক্রিয়েট করতে পারেন সো আমি আপনাদেরকে সাজেস্ট করব যদি আপনারা এজুয়াল বিগিনার হন সেই ক্ষেত্রে আপনারা ফার্স্ট টাইম আপনার ব্লগার থেকে আপনারা এটা ট্রাই করতে পারেন সো আমি নিউ থেকে প্রোডাক্ট আজকে আমি দেখাবো যে প্রোডাক্ট কিভাবে আপলোড করতে হয় এটা আমি দেখাবো প্লাস একটু এসইও করে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব আপনারা যেন কিছু শিখতে পারেন এবং জানতে পারেন আর যদি না বুঝে থাকেন কিছু তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি এটা রিপ্লাই করে দেওয়ার চেষ্টা করি রিপ্লাই সমাধান করে দেওয়ার চেষ্টা করব আচ্ছা আমরা এখানে একটি নিস অর্থাৎ আমরা একটি প্রোডাক্ট নিয়ে কাজ করব প্রোডাক্ট নিস নিয়ে আমরা এখান থেকে অ্যামাজনে আসব অ্যামাজন থেকে আমরা এখান থেকে গেমিং অ্যাকসেসরিজ নিয়ে কাজ করব গেমিং অ্যাকসেসরিজ এখান থেকে আমরা সার্চ করব বাই ডিফল্ট ভাবে আমরা এখান থেকে প্রোডাক্ট সার্চ করব আমরা এখানে গেমিং অ্যাক্সেসরিজের মধ্যে আমরা নিনটেনডো সুইচ নিয়ে কাজ করব অথবা নিনটেনডো সুইচ গেম জাস্ট এখানে আমরা ক্লিক করলাম এখান থেকে আমরা একটু প্রোডাক্ট নেব যে প্রোডাক্টগুলো অ্যামাজনে বেশি সেল হয় বা রেটিং বেশি এরকম প্রোডাক্ট নিয়ে আমরা এখানে কাজ করব সো আমার অলরেডি কিছু প্রোডাক্ট আপলোড হয়েছে বা কিছু প্রোডাক্ট বাকি আছে জাস্ট আমি যেগুলো প্রোডাক্ট আপলোড করেছি ওইগুলো প্রোডাক্ট বাদ রেখে আমি অন্য প্রোডাক্ট আপলোড করার চেষ্টা করব সো আমি নেক্সট পেজে যাই নেক্সট পেজে আসার পর আমি একটু ওয়েট করব এখানে আমি দেখতেছি অসংখ্য অসংখ্য প্রোডাক্ট জাস্ট আমি আপনাদেরকে আজকে एग्जांपल হিসেবে আমি আপনাদেরকে একটি প্রোডাক্ট আপলোড করে দেখাবো আচ্ছা ধরুন আমি এখান থেকে একটি প্রোডাক্ট নেব যেটার রিভিউ বেশি প্লাস এই যে আমি ধরুন এই প্রোডাক্টটা নিয়ে আমি মার্কেটিং করব এখানে দেখুন 76000 এর মতো অলরেডি রেটিং সো আমরা এটা কি করব এই প্রোডাক্ট আমরা এই প্রোডাক্টের হেডলাইন অর্থাৎ এই যে আমি এর কিছুক্ষণ আগে যেটা বললাম এই যে টাইটেলটা আমরা পুরোটাই কপি করব সো কপি করার পর আমরা এই যে আমাদের ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটে এসে জাস্ট প্রোডাক্ট নেমে আমরা এটা দিয়ে দেব প্রোডাক্ট নেমে দেওয়ার পর আমাদের এখানে ডেসক্রিপশন দিতে হবে প্রোডাক্ট ডেসক্রিপশন আমরা অ্যাবাউট দিস আইটেমটাতে ক্লিক করব অ্যাবাউট দিস আইটেমে ক্লিক করার পর আমি এখান থেকে প্রোডাক্ট ডেসক্রিপশনটা দিয়ে দিলাম এখন প্রোডাক্ট ডেসক্রিপশন দেওয়ার পর আমি জাস্ট এখান থেকে এসইও করব সো এসইওটা হইতেছে যে ফোকাস অর্থাৎ আমাদের মেইন ফোকাস বা মেইন ট্যাগ কিওয়ার্ড হইতেছে আমাদের এই যে এটা নিনটেনডো সুইচ জাস্ট আমরা এই যে এই টাইটেলটা আমরা ইউজ করেছি এই টাইটেলটাই আমরা এখানে ইউজড এসইওর ক্ষেত্রে সেম একইভাবে আমরা এখানে ইউজ করব এখানে যদি আমরা একটু এটা দেই একটু ফোকাস করি দেখি ইউজড এসইও আমি এবার এটা অ্যানালিটিক্স করে দেখব আচ্ছা যাই হোক আমরা এখান থেকে এটা দিয়ে দিলাম আরো কিছু কাজ রয়েছে ফোকাস অর্থাৎ এই আপনার এখানে যত ভালো করে আপনি এখানে এসইও করতে পারবেন তত আপনার এখানে কাজ আসবে দেখুন আমার এখানে এই রিসার্চ রেজাল্ট এখানে এখন কিন্তু এই তিনটা মানে আমাদের গ্রিন হয়েছে জাস্ট আপনি এগুলো যত এসইও কোয়ালিটি সুন্দর করতে পারেন তত আপনার এগুলো টিক মার্ক হবে জাস্ট আমরা এবার প্রোডাক্ট ডেসক্রিপশন আমরা এখানে প্রোডাক্ট ডেসক্রিপশনটা দিয়ে দিব এখান থেকে আমরা এই যে প্রোডাক্ট ডেসক্রিপশন রয়েছে
এই যে প্রোডাক্ট ডিসক্রিপশন, জাস্ট আমরা এতটুকু কপি করলাম। এতটুকু কপি করার পর আমরা সেম আবারও এখানে পেস্ট করে দিব। এখানে পেস্ট করে দেওয়ার পর এখানে আমরা অ্যাফিলিয়েট যে প্রোগ্রাম, অ্যাফিলিয়েট লিঙ্কটা আমরা অ্যাড করব। জাস্ট আমরা এখান থেকে আমরা সব কিছু ডিসক্রিপশন, ট্যাগ, টাইটেল, আমরা এগুলো সব কিছু সাজানোর পর বা আমরা সাজিয়ে গুছিয়ে তোলার পর আমরা জাস্ট এখান থেকে এটা করব। সো এটাকে আমি সো আমরা এখানে প্রোডাক্ট অ্যাফিলিয়েট লিঙ্কটা আমরা অ্যাড করব। তার আগে আমরা এখান থেকে সব কিছু ঠিকঠাক করে নেব, প্লাস ইমেজটাকে অ্যাড করব। ইমেজটাকে অ্যাড করার জন্য আমাদের এখান থেকে ফার্স্ট টাইম ইমেজগুলোকে আমাদের ডাউনলোড করতে হবে। প্রোডাক্ট ইমেজগুলো আমরা ডাউনলোড করব। এখান থেকে আমি ধরুন এক্সাম্পল হিসেবে এটা একটু ডাউনলোড করব। এটা ডাউনলোড করে নেব, এখান থেকে আর দুই একটি ডাউনলোড করে নেব। আমি এই একটা ডাউনলোড করলাম, জাস্ট আমি দুইটাই রাখলাম। এখন আমরা যে কাজটি করব, আমরা এখান থেকে এসে এই যে প্রোডাক্ট আমরা সব কিছু এখানে দেওয়ার পর জাস্ট আমরা লাস্টের দিকে চাইলে এটা দিতে পারি। যাই হোক, আমরা এটার কাছে এই দিকের কাজটা একটু কমপ্লিট করে নিই। আমরা এখান থেকে এই যে আমরা প্রোডাক্ট ডাটা এই এখানে এসে জাস্ট আমরা এখান থেকে যে কাজটি করব, এক্সটার্নাল অ্যাফিলিয়েট প্রোডাক্ট এখানে ক্লিক করব। এখানে আমাদের প্রোডাক্ট ইউআরএলটা দিতে হবে, অর্থাৎ আমরা যে প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি এই প্রোডাক্ট ইউআরএলটা অ্যাফিলিয়েট লিঙ্কটা দিতে হবে। জাস্ট আমরা অ্যাফিলিয়েট লিঙ্ক ক্রিয়েট করার জন্য টেক্সটে ক্লিক করব। টেক্সটে ক্লিক করার পরে যে শর্ট অ্যাফিলিয়েট লিঙ্ক, যদি এটা ফুললি লিঙ্ক থাকে তাহলে আপনারা এটাকে শর্ট করে নেবেন। নেওয়ার পর জাস্ট কপি করবেন। কপি করার পর এখানে জাস্ট আমি পেস্ট করলাম। এরপরে টেক্সট বাটন বাই প্রোডাক্ট এখানে এক্সাম্পল হিসেবে ওটাই থাকবে। আর এটার প্রাইসটা কত আপনি এটা দিয়ে দেবেন। সো এটার প্রাইস 199 USD। আমি এখানে দিতেছি 199 USD। এখানে রেগুলার সেলস প্রাইস আচ্ছা, এটা আমি ডিফল্ট এটা রাখলাম। এরপরে আমি এখানে ডান পাশে এসে জাস্ট আমরা ক্যাটাগরি সিলেক্ট করব। ক্যাটাগরি অ্যাক্সেসরিজ, আমরা ভিডিও গেম এখান থেকে এটা। এরপরে আমরা যে কাজটি করব, এখান থেকে আমরা প্রোডাক্ট ইমেজটাকে অ্যাড করে দেব। অ্যাড করার জন্য আমাদের এই যে আপলোড ফাইলে ক্লিক করতে হবে, সিলেক্ট ইমেজ অর্থাৎ সিলেক্ট ফাইল, এখান থেকে আমরা এটাকে আপলোড দিয়ে দেবো। জাস্ট আমরা দ্বিতীয়টাও সেম একইভাবে আপলোড করে দেব। সো আমাদের কাজ শেষ। সেখানে আমাদের এখন এই প্রোডাক্ট ইমেজটা ডাউনলোড প্রসেসিং কমপ্লিট হয়েছে। জাস্ট আমরা এটাকে অ্যাড টু গ্যালারিতে ক্লিক করে দেব। এই যে এখন আপনারা এখানে যদি একটু লক্ষ্য করেন, আমার ইমেজটাকে এই যে প্রোডাক্ট গ্যালারি জাস্ট এখানে কিন্তু অ্যাড হয়েছে। জাস্ট আমরা এটাকেও অ্যাড করে দেব। অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পর আমরা এখান থেকে দেখব উপর থেকে যে সেট প্রোডাক্ট ইমেজ, সেট প্রোডাক্ট ইমেজে এসে জাস্ট এটা আমি অ্যাড করে দেব। সেট প্রোডাক্ট ইমেজে অ্যাড করে দেওয়ার পর আমরা এখান থেকে নিচের দিকে স্ক্রল ডাউন করব। নিচের দিকে স্ক্রল ডাউন করার পর আমি এখান থেকে যে কাজটা করব, এই যে ওপরে আমাদের কিছু ট্যাগ দিতে হবে। প্রোডাক্ট সম্পর্কে আমাদের কিছু ট্যাগ দিতে হবে, অর্থাৎ এসইওর মেন কাজ করতে হবে এখন আমাদের। এই জন্য আমরা এখান থেকে কিওয়ার্ড প্ল্যানার থেকে হেল্প নিতে পারি, অথবা আমরা গুগল অ্যাডের মাধ্যমে আমরা এখান থেকে টার্গেট যে কিওয়ার্ড সেটা আমরা সার্চ করতে পারি। জাস্ট আমরা কিওয়ার্ড প্ল্যানার থেকে এই ট্যাগুলো আমরা কালেক্ট করব। আমাদের মেন টাইটেলটা কী ছিল, জাস্ট এই যে এটা আমরা এখন কপি করব। কপি করার পর আমরা এখানে পেস্ট করব, এটা ডিফল্ট গুগল সিলেক্টে রাখবো। এবার আমরা ট্রাই করে দেখি,
এখান থেকে যে আমাদের যে আমরা এখান থেকে এটাকে কপি করব, কপি করার পর আমরা এখান থেকে এটাকে পেস্ট করে দিব, অর্থাৎ আমরা এখানে একটি ট্যাগ অ্যাড করব, আরেকটা ট্যাগে সেম এইভাবে আমরা কপি করে এখানে পেস্ট করে দিব। এটা লিখেও তো অনেকে সার্চ করবে, এভাবে জাস্ট আমি এখান থেকে কিছু ট্যাগ নিব। সো আপনারা এইভাবে ট্যাগটা নেওয়ার পর আপনারা আমি সব কিছুই নিতেছি। সো আমি এখানে কিছু কিওয়ার্ড অ্যাড করেছি, জাস্ট আমরা এবার আবার পোস্টটা প্রিভিউ করে দেখব, দেখার পর আমরা সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আমরা এখান থেকে এটাকে পোস্ট, অর্থাৎ এখান থেকে ফিনিশ ফিনিশে আমরা ক্লিক করে এটাকে আমরা পাবলিশ দিয়ে দেবো। সো আমি এখান থেকে এটাকে পাবলিশ দিয়ে দিলাম। আচ্ছা, আমাদের সব কিছু ঠিকঠাক, জাস্ট আমরা এবার পাবলিশ অপশনে ক্লিক করে পাবলিশটা করে দিব। জাস্ট আমরা পাবলিশ করে দিলাম, এখন আমাদের প্রোডাক্ট অলরেডি এটা আমাদের ওয়েবসাইটে পাবলিশ হয়ে যাবে। আর এটা পাবলিশ হওয়ার পর আপনার এখানে যদি সঠিকভাবে আপনি এসইও করে থাকেন, সেক্ষেত্রে আপনার প্রোডাক্ট গুগল ইন্ডেক্স হবে, প্লাস আপনার প্রোডাক্ট র্যাঙ্ক করবে এবং আপনি এখান থেকে ভালো একটি বেনিফিট পাবেন। সো আশা করি আপনারা আজকে দেখলেন যে কীভাবে ওয়েবসাইটের মাধ্যমে প্রোডাক্টগুলো অ্যাফিলিয়েট করতে হয়। জাস্ট আজকে আমি এটাই দেখালাম, নেক্সটে আমি দেখাবো কীভাবে আপনারা ফেসবুক এবং টুইটারের মাধ্যমে আপনারা মার্কেটিং করবেন। সো এটা নিয়ে আমি নেক্সট আরেকটি টিউটোরিয়াল সাজাবো, চাইলে ওই টিউটোরিয়ালটা আপনারা দেখে নিতে পারেন। সো আজকে আমি আপনাদেরকে দেখালাম যে ওয়েবসাইটে আপনারা কীভাবে প্রোডাক্টটাকে পোস্ট করবেন। সো আপনারা যদি চান যে কীভাবে ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ক্রিয়েট করতে হয়, চাইলে এটা নিয়ে আমি একটি ভিডিও মেক করবো, চাইলে ওই ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে।